ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত বাংলাদেশ থেকে একবার প্রশ্ন করেছেন যে মাসিক যে তিনটা রোজা বা সিয়াম পালন করা হয় আরবি মাসের তেরো চোদ্দ পনেরো দেখা যায় এই আরবি মাসের তিন এই তিনটা দিনে সিয়াম পালন করতে যায় শুক্রবার পরে যায় তো অথ শুক্রবার পরে যায় হ্যাঁ তারপর বৃহস্পতিবার শুরু করলে বৃহস্পতি শুক্র শনি চলে যায় আবার রবিবার গ্যাপ দিয়ে আবার সোমবারে যে সাপ্তাহিক রোজা রয়েছে আবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রয়েছে তো এই সম্পর্কে কোন সমস্যা আছে কিনা বা কিভাবে কি এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুল্লাহবাদ সম্মানিত ভাই আল্লাহ আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তফিক দান করুন আমিন তারপরে কথা হলো যে এই যে মাসিক তিনটা সিয়াম এবং সোমবার বৃহস্পতিবার সিয়াম বা অন্যান্য নফল সিয়ামগুলো এগুলি আল্লাহ সব হানা হতাল আমার প্রতি আপনার প্রতি কোনো মুসলিম ভাই বোনদের প্রতি ফরজ করেন নাই ফরজ করেছেন শুধু রমজান মাসের সিয়াম রমজান মাসের সিয়াম এটা আল্লাহর পক্ষ থেকে না রাখলে গুণাগার হবে এবং কাছে জিজ্ঞাসা হবে মা পাবে না কিন্তু এই যে সিয়াম গুলো সোমবার তিনটা বন্যান যে নফল শিয়ামগুলি রয়েছে আরাফাতের সিয়াম রয়েছে আশুরার সিয়াম রয়েছে এই সিয়ামগুলি কে রাখলে এই সিয়ামগুলি রাখলে মর্যাদা বাড়বে এবং প্রতি মাসে সিয়াম আল্লাহর সাথে সম্পর্ক করা সিয়ামের সাথে বা রোজার সাথে আল্লাহ সব আলাত মহান পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন এগুলি তো আপনারা জানেন এগুলি অতিরিক্ত নফল আমলগুলো এগুলি সবার পক্ষে সম্ভব হয় না সবাই করতেও পারে না এগুলি আল্লাহর খাস ব্যক্তিরাই করে থাকে বাল্লার সাথে যাদের গোপন সম্পর্ক বেশি বাল্লাকে যারা বেশি শরীয়তকে মানতে চায় পরকালীন জীবনে তারা আল্লাহকে ভয় করতে চায় মুক্তি নিতে চায় পরকালে শান্তির কামনা করে শান্তির নিয়ে থাকবে এই জীবন সেরে চলে যাবে পরকালীন জীবনে তাদের শান্তি লাভ করতে হবে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হবে তারাই তো এগুলি রাখে সাধারণত সবার পক্ষে সম্ভব হয় না সবাই তো রমজান মাসে সিয়াম ও না আর নামাজই তো পরে না এদের কথা কি বলবেন তো এগুলি খুবই ভালো কাজ যেমন তাহাজ্জুদ তো আমার সবার পক্ষে সম্ভব হয় না খাস বান্দারাই পরে থাকে এমনি সিয়াম গুলো খাস বান্ধা বান্দিরাই করে থাকে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন তারপরে এই প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো আবি মাসের এটা আল্লাহ রসুল সাল্লাহ রজা রাখতেন আল্লাহ নবী সাল্লাহ আসলামের সাহাবি বিশেষ সাহাবি আবু হরে রাজা হো নিজেই বলেছেন যে আসানি খালিলি বি আমার আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে তিনটা জিনিসের ওসিয়ত করেছেন আমি যেন প্রতি তিনটা রোজা রাখি এবং সলাত জোহা যেমন দুই রাখাত এবং ঘুমানের আগে যেন বেতের পড়ি তো এটা তিনটা জিনিস এই যে আবু হরে রাজা রাখতেন সাহাবিগণ রাখতেন সাহাবিগণ এছাড়াও রোজা রাখতেন আল্লাহ রসুল এছাড়াও রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো রোজা যদি আপনার সোমবার বৃহস্পতিবার পরে যায় তাহলে কোনো সমস্যা নাই আপনি তেরো চোদ্দ পনেরো রাখছেন তারপর যদি শুক্রবার রোজা রাখা খাস ভাবে নিষেধ এটা শুক্রবারকে খাস করে কেন্দ্র করে শুক্রবারে বড়ত মর্যাদা দিয়ে রোজা রাখা নিষেধ কিন্তু শুক্রবার রোজা যদি আপনি তিনটার সাথে পড়ে যায় কোনো সমস্যা নাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা আহ রমজানের রোজা রাখতে শুক্রবার পড়ছে কি সমস্যা সেখানে রমজানের রোজা তো শুক্রবারে পড়তেছে তা এটা হলো উদ্দেশ্য হলো যে শুক্রবার রোজা রাখো দিনকে খাস করে কোনো দিনকে বরত্ব দিয়ে এটা শুক্রবার না অন্য দিনকে আর সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এটা আল্লাহ নবী সাল্লাহ আসলাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি একাদেশের মধ্যে আছে যে ফি হি ফি ইয়মিন ফি হি ইয়মিন বা ইয়ম যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি সোমবারের বিষয় বলছেন আর সোমবার বৃহস্পতি একটা আমল আছে যে আল্লাহ রব আলমিনের কাছে সোমবার বৃহস্পতি আমল উপস্থিত করা হয় সেই কারণে আল্লাহর রসুল্লাহ রোজা রাখছেন যে এই জন্য যে আমার আমলটা যেন রোজা অবস্থায় বা সিয়াম অবস্থা আল্লাহর কাছে উঠে যায় তখন কেউ যদি সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারে সিয়াম পালন করতে পারে তাহলে খুবই ভালো কথা এটাতে কত সুন্দর কথা প্রতি মাসে তিনটা রোজা রাখা এটা সবার পক্ষে সম্ভব না এটা কত সুন্দর আমলের কথা যেমন এই যে এই মাসে আমরা যারা এখানে রোজা রাখলাম বা যারা রোজা রাখলো আজকে এই যে আজকে শুক্রবার পড়ে গেল আরবি মাসে তেরো চোদ্দ পনেরো আরব কান্ট্রি বা সৌদি আরবে চলে গেল শুক্রবার আজকে রোজা রাখতে হইল কারণ আরবি মাসে আজকে চোদ্দ তারিখ এখন এগুলি পড়ে গেলে সমস্যা তারপর আলিমগণ বলছেন যা কেউ যদি মনে করেন তেরো চোদ্দ পনেরো রোজা পড়ে গেল তেরো চোদ্দ পনেরোর মধ্যে পড়ে গেল সেখানে বৃহস্পতিবারও পড়ে গেল তাহলে বৃহস্পতিবার নিয়ত যদি একসাথে করে তাহলে আল্লাহ দুটোরই সোয়াব দিয়ে দেবেন কারণ এক নফলের মধ্যে নফলের সোয়াব নিয়ত করা যায় আছে দেখুন সাওয়ালের রোজা সাওয়ালের রোজা আহ রোজা ছয় ছয়টা রোজা সেখানে যদি শুক্রবার পরে কোনো সমস্যা নেই শুক্রবার শুক্রবারও যদি খাস করে রোজা রাখে শাওয়ালের রোজা কারণ তার সময় নেই ওই ছুটির দিনগুলো তো রাখে তাহলেও যা আছে এমনিভাবে সোমবার বৃহস্পতিবার যদি কেউ চিন্তা করে যে আমি শাওয়ালের রোজা রাখবো সোমবার রোজা যদি একসাথে নিয়োগ করলাম তাহলেও যা যা আছে আবার কেউ যদি নিয়ত করে যে আমি তেরো শত পনেরো সাথে সাউলের তিনটা মিলায় রাখবো এবং সোমবার বিশ্বদের নিয়ত করবো তাহলে যা যাচ্ছে তিনটা একসাথে নিয়োগ হলো এগুলি আল্লাহ শরীর সহজ করে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আল্লাহ চাই বেশি সুন্দর আমল করে যেন আমরা পরকালে নাজাদ পেতে পারি সেটাই আল্লাহর কামনা কাউকে আল্লাহ তালা বিপদগামী হোক এটা আল্লাহর আল্লাহর ইচ্ছা নয় আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে ভালোভাবে চলার তৌফিক দান আমল করার তৌফিক দান করুন যে আমল দ্বারা আমরা পরকালে নাজাদ প্রাপ্ত হবো এবং নাজাদ লাভ করতে পারব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি লাভ করার সাল্লা করুন আমাকে আপনাকে মুসলিম ভাই বোন যেখানে আছে আল্লাহ কালকে মতের মাঠে আরশে সে নিচে আমাদেরকে সবাইকে স্থান দান করুন সকল রোজাদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে আমল করে রোজা নামক জান্নাত দিয়ে বা রাইয়ান নামক জান্নাত দিয়ে আল্লাহ প্রবেশ করার তৌফিক দান করুন হাজর সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ Assalamualaikum warahmatullahi wabarakatuh